এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, কোন নবীকে যদি ডাকার দরকার হয়েছে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। হযরত আদম আলাইহিস সালামকে বলেছেন, ইয়া আদম সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত। আবার যখন নূহ আলাইহিস সালামকে ডাকবেন আল্লাহ পাক বলেছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক। মূসা আলাইহিস সালামকে ডাকবেন আল্লাহ পাক ডেকেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হযরত ইয়াহিয়াকে ডাকবেন আল্লাহ পাক ডাকতেছেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাকার প্রয়োজন হলো জাতির পিতাকে, হে জাতির পিতা চিল্লা বলেন, মুসলিম জাতির পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকার দরকার বোধ করেছেন, তিনি বলেন নাই ও জাতির পিতা ইব্রাহিম, এইভাবে ডাকেন নাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম, এতে কি কোনো সন্দেহ আছে নাকি? এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলিম মিল্লাতের পিতা কে বলুন? এই ব্যাপারে কোন প্রশ্ন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন ডাকার সময় ডেকেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। এইভাবে করে আল্লাহ পাক সব নবীদেরকে যারে যারে ডাকবে নাম ধরে রেখেছে। কিন্তু গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে একটি জায়গায় নাম ধরে ডাকেন নাই। নাম ধরে তো ডাকলেনই না। কোরআন শরীফের কোথাও নাই যে আমার কোন নবীকে, কোন উম্মতকে আল্লাহ পাক বলেন নাই তোমাদের নাম নবীকে তোমরা নাম ধরে ডাকবে না। ইনজিলে বলা হয় নাই ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকবে না, তাওরাতে বলা হয় নাই মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকবে না। কিন্তু এই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। খবরদার, তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নাম ধরে ডাকো না। সুবহানাল্লাহ বিহামদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, আমরা সৌভাগ্যবান। বলেন আমরা কি? আমরা সৌভাগ্য। হুজুরের উম্মতের মধ্যে আল্লাহ আমাদের শামিল করেছেন, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? চিল্লা কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার নবীকে এত মর্যাদা দিলেন, আপনি যদি পিতার সঙ্গে কোনো বেয়াদবি করেন শুধু বেয়াদবির মধ্যে সীমাবদ্ধ থাকবে, ঈমান নষ্ট হবে না। আপনি যদি আপনার ওস্তাদের সাথে, মায়ের সাথে, আপনার পীরের সাথে যদি বেয়াদবি করেন ঈমান নষ্ট হবে না, শুধু বেয়াদবির মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু যদি নবীর শানে কোনো বেয়াদবি হয়ে যায়, নবীর শানে যদি কোনো অসৌজন্যমূলক আচরণ হয়ে যায়, বেয়াদবির মধ্যে সীমাবদ্ধ থাকে না, কুফুরি হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবা ইকরাম কথা বলতে বলতে ছিলেন, এই কথাবার্তা বলতে গিয়ে সাহাবায়ে কেরামের কথাবার্তার আওয়াজ রাসূলের আওয়াজের চাইতে বড় হয়ে গেল, এত বড় হলো যে হুজুরের কথা শোনা যায় না। আল্লাহ পাক এতটুকু কোনো বরদাস্ত করেন নাই, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে। আল্লাহ পাক শোনায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, খবরদার খবরদার, আমার নবীর সামনে উচ্চ স্বরে কথা বলবে না। যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজের চাইতে বড় হয়ে যায়, আনতাহবাতা আর মালুকুম, তোমাদের জীবনের সব নেক কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবে। কথা লক্ষ্য করেছেন কি পজিশন আল্লাহ পাক তাকে দান করেছেন, কত মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন। এই মর্যাদা, এত বেশি মর্যাদা পৃথিবীর কোন মানুষকে কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই মর্যাদা সম্পন্ন নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়ে তাকে দায়িত্ব দিলেন, পৃথিবীর বুকে তিনি দায়িত্ব পেলেন, আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীনকে তিনি প্রতিষ্ঠা করে দিবেন। জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান।